আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন HTML ট্যাগ নিয়ে অনেক কাজ করতে পারি। আজকে আরও কিছু নতুন ট্যাগ নিয়ে আলোচনা করব। চলুন তাহলে দেরি না করে দেখা যাক। চলুন আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাই, আমাদের এডিটরটি ওপেন করি নোটপ্যাড ++ দিয়ে। এখন এখান থেকে রানে যেয়ে আমরা গুগল ক্রোম দিয়ে আমি স্টার্ট করলাম। আপনারা গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করলাম, আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন। আজকে আমরা চলে যাব আমাদের প্রথম দিকের একটি ক্লাসে। আমরা 5টি ফলের নাম লিখেছিলাম একটি ক্লাসে, মনে আছে? আসুন এখানেও লিখি। ম্যাঙ্গো লিখলাম, আপেল লিখলাম, অরেঞ্জ লিখলাম, ব্যানানা লিখলাম, ব্ল্যাকবেরি লিখলাম। পেজটা সেভ করে রিলোড দিই। আমরা জানি কি হবে, কারণ আমাদের ব্রাউজারকে আমরা বুঝাই নাই যে আমরা এটা আমরা কি আকারে দেখতে চাই, সেটা আমরা আমাদের ব্রাউজারকে বুঝাই নাই। তো এখানে BR ব্যবহার করে আমরা নিচে শো করেছিলাম। আজকে নতুন ট্যাগ ব্যবহার করে আমরা এই কাজটি শিখব। ট্যাগটির নাম হচ্ছে OL। OL ট্যাগের শুরু আছে এবং শেষ আছে, সরি। OL ট্যাগের ভিতরে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা আইটেম, এই আইটেমগুলোকে আমাদের লিখতে হবে আরেকটি ট্যাগের ভিতরে, সেটার নাম হচ্ছে LI। অর্থাৎ লিস্ট আইটেম। এখানে প্রত্যেকটি তো একটা আইটেম, তো আমরা একটা আইটেম একটা ট্যাগের ভিতরে লিখব LI ট্যাগের ভিতরে। প্রথম আমি ম্যাঙ্গোটা লিখি, ম্যাঙ্গোটাকে কাট করে LI ট্যাগের ভিতরে পেস্ট করে দিই। তারপর এখানে আপেলটাকে পেস্ট করব, আপেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, পেস্ট করব। এখানে ব্যানানা আসবে, তারপর ব্যানানা, তারপর ব্ল্যাকবেরি, আমরা এখানে 5টি ফলের নাম OL ট্যাগের ভিতরে LI ট্যাগের মধ্যে রেখেছি। এখন পেজটা সেভ দিই, রিলোড করি। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা আইটেম নিচে শো করছে। শুধু নিচে শোই করছে না, একটি ধাপ মেনটেন করে সেটা শো করছে, যেমন 1 2 3 4 5 এভাবে। তো বন্ধুরা, আমরা OL ট্যাগের সাথে LI ট্যাগ ব্যবহার করে আমরা একটি লিস্ট, অর্ডার লিস্ট তৈরি করতে পারলাম। অনেক সময় ওয়েবসাইট তৈরি করতে যেয়ে আপনাদের এই ধরনের অর্ডার লিস্ট তৈরি করা লাগতে পারে। আমরা OL ট্যাগের ব্যবহার দেখলাম। এবার দেখব আরেকটি ট্যাগ, সেটা হচ্ছে UL। তো আমরা এখানে UL লিখব, এখন আমরা UL লিখলাম। এখানে UL অর্থ হচ্ছে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা পেজটা সেভ করি Ctrl+S দিয়ে এবং রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে .@ দেখাচ্ছে, এখানে ক্রম অনুসারে দেখানোর নির্দেশ করা হয় নাই। এবার আসুন আমরা আবার OL অর্থাৎ অর্ডার লিস্টে ফিরে যাই, এর কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার দেখব। আমরা অর্ডার লিস্টে ফিরে আসলাম, পেজ সেভ করে রিলোড দিই। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা অর্ডার লিস্টে চলে আসছি। এখন যদি আপনি চান এখানে এখানে 1 2 না ABCD ব্যবহার করবেন সেটাও সম্ভব। সেক্ষেত্রে টাইপ অ্যাট্রিবিউট লিখতে হবে এবং ভ্যালু হিসাবে এখানে আপনাকে দিয়ে দিতে হবে এ। যদি বড় হাতের এ দিয়ে দেন এখানে তাহলে দেখতে পাবেন রিলোড দি ABCDE, অর্থাৎ বড় হাতের ABCD দিয়ে এরকমভাবে লিস্টগুলা শো করছে। আর যদি আপনি চান যে না ছোট হাতের এ লেখেন, আপনি চান যদি যে ছোট হাতের এ হবে তো ছোট হাতের এ লিখলে দেখবেন এখানে ছোট হাতের ABCDE এভাবে শো করছে। এখানে আরও কিছু ভ্যালু ব্যবহার করা যায়, যেমন আপনি চাচ্ছেন এখন যে আমি ABCD কিংবা 1 2 দিয়ে নয় রোমান অক্ষরে লিখতে চাই। তো রোমান অক্ষরে লিখতে গেলে রোমান অক্ষরের 1 হচ্ছে আই। তো আমরা যদি ছোট হাতের আই ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাবো রোমান সংখ্যার ছোট হাতের রোমান সংখ্যা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে ছোট হাতের রোমান সংখ্যা দেখাচ্ছে। আর যদি আপনি চান যে না আপনি বড় হাতের রোমান সংখ্যা ব্যবহার করবেন তাহলে বড় হাতের আই ব্যবহার করলে দেখতে পাবেন যে বড় হাতের রোমান সংখ্যা শো করছে এখানে। এখন আবার আমরা আনঅর্ডার লিস্টে ফিরে যাই আর কিছু অ্যাট্রিবিউট ব্যবহার দেখার জন্য। আমরা এখন আনঅর্ডার লিস্টে ফিরে আসলাম, রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে ডট ডট চলে আসছে। আবার এটা বাই ডিফল্টই থাকে, এটাকে ডিস্ক বলে, বাই ডিফল্টে ডিস্ক আকারেই থাকে। আনঅর্ডার লিস্টে দুটি ভ্যালু ব্যবহার করা যায়, যেমন একটি হচ্ছে সার্কেল CIRCLE সার্কেল। সেভ করলাম, রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে সার্কেল আকার দেখাচ্ছে। আরেকটি হচ্ছে স্কোয়ার SQUARE স্কোয়ার। দেখতে পাচ্ছেন এখানে বক্সের আকারে দেখাচ্ছে। তো এখন আমরা UL এর দুটি ভ্যালু শিখলাম, একটি অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউট OL এবং UL এর ক্ষেত্রে একটি অ্যাট্রিবিউটই টাইপ, কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যালু ব্যবহার করে আমরা ভিন্ন ভিন্ন সাজে সাজাতে পারি আমাদের আইটেমের লিস্টকে। তাহলে বন্ধুরা আজকে আমরা OL UL ট্যাগের সাথে পরিচিত হলাম, সাথে আরেকটি ট্যাগের সাথে পরিচিত হলাম LI, এবং OL এর অ্যাট্রিবিউট টাইপ এর সাথে আরও বিভিন্ন ভ্যালুর ব্যবহার দেখলাম। শুধু দেখলেই চলবে না, সাথে প্র্যাকটিস করতে হবে। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, শুধু জানলেই হবে না, মানতেও হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়। আর বিদায় নেওয়ার পূর্বে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুভকামনায় বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।